হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড আশা করি সকলে ভালো আছেন তো আমরা প্রথমে আমার যে জ্যাম্পের জ্যাপ আছে সার্ভার এবং মাই স্কুল সার্ভারটা রান করে নিব না হলে আবার আমার যে ডাটা গুলো আছে ক্যাটাগরি আমরা রিট্রাইভ করেছিলাম এটা কিন্তু শো করবে না সেই সাথে আমি আমার নেট বেঞ্চ আইডিটা ওপেন করে নিয়েছি এবং ব্রাউজারে আমার যে সাইটের যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা এবং সেখান থেকে ম্যানেজ পোস্ট ম্যানেজ পোস্ট থেকে অ্যাড পোস্টে ক্লিক করে আমি আমার ফর্মে চলে আসলাম এবং আমি গত পর্বে শুধুমাত্র ডাটা এবং ফাইলের কয়েকটা অংশ দেখিয়েছিলাম তো এই পর্যায়ে আমরা পুরোটো যে একটা ফাইল কিভাবে আপলোড করব এবং সেই সাথে আমাদের যে কিভাবে সেভ করে রাখবো এই এই ফাইলগুলো সেটা দেখাবো তো আমি গত পর্বে আপনাদেরকে ফাইলের যে এক্সটেনশনটা সেটা শো করার জন্য আমি বলেছিলাম যে এম আই এম ই কন্টেন্ট টাইপ নামে একটা ফাংশন ছিল এবং সেই ফাংশনটাতে শুধু ফাইল নেমটাকে কল করে দিলেই হয়ে যেত তো আমি এ পর্যায়ে এটাকে বাদ দিয়ে দিব এটা আমার দরকার নেই এবং আমি যেই পিএইচপি আর একটা অপশন আছে আমি কল করার জন্য যে ফাইল আমি যে ফাইলটাকে এখান থেকে রিসিভ করেছিলাম সেটার নাম ছিল ফটো আমার যে ক্রিয়েট ডট তে ফাইলটার নাম ফটো ছিল তো এই যে এই ইনপুট টাইপ ফাইলের নেম ছিল ফটো তো আমি পোস্ট এসে এখানে ফটো নামের যে টাইপটা এই টাইপটা ধরে নিয়েছি এই টাইপটা দিয়ে আমি এক্সটেনশনকে কল করতে পারি তো টাইপটা ধরে নেওয়ার পর আমি এটাকে রেখে দিলাম একটা ভেরিয়েবল যার নাম দিলাম আমি এম আই এম ই অর্থাৎ আমি ইন যে ডলার ফাইলটা এসেছে এখান থেকে এই ফাইলটার মধ্যে আমি ফোটো এবং টাইপটা রেখে দিলাম এই টাইপটাকে এই টাইপটাকে আমি ভরে দিলাম আমার এবং যখন আমি এম আই এম ভরে দিলাম তখন ঠিক এরকম আসবে যদি আমার যদি আমি দিই তাহলে এরকম আসবে ইমেজ পিএনজি এরকম টাইপ হবে তো এরকম টাইপ হলে অথবা ধরেন এরকম না হয়ে মনে করেন যে আপনার জেপিজি হতে পারে জেপিজি অথবা হতে পারে জেপেগ জেপিজি যেটা এরকম হতে পারে অথবা ধরো জিপ হতে পারে তো এই যে আমার এই একটা ফাইলগুলো এই ফাইলগুলো দেখে আমার যে এক্সটেনশনগুলো এই যে জেপিজি জেপিজি পিএনজি হ্যাঁ এই এক্সটেনশনগুলো কিন্তু এই স্ল্যাশটা এই স্ল্যাশটা থেকে আলাদা করতে হবে তো এই স্ল্যাশটা থেকে আলাদা করার জন্য এবং এই স্ল্যাশটাকে বাদ দেওয়া অংশ পর্যন্ত যদি আমি ধরতে যাই সেজন্য এক্সপ্লোড করা তো আমি এখানে ঠিক এরকমই একটা এক্সপ্লোড করেছি এখানে যে আমার যে এম আই এম কে এটাকে এক্সপ্লোড করেছি এবং এক্সপ্লোড করে এটাকে দুটো ভাগে আমি ভাগ করে দিয়েছি তো একটা ভাগ হবে এই স্ল্যাশের আগে এবং একটা ভাগ হবে এই স্ল্যাশের পরে যেমন ইমেজ ইমেজটা হচ্ছে একটা ভাগ এই স্ল্যাশের পরে পিএনজি হবে আরেকটা ভাগ তার মানে এই স্ল্যাশটাকে ভাগ করে দিছি যে তার আগে একটা এবং তার পরে একটা ভাগ করে দেওয়ার পর যদি আমি এই এটাকে যখন আমি ভাগ করেছি এই ভাগ করার পরে এখানে একটা হয়েছে ইমেজ আর একটা হয় ধরেন পিএনজি বাজতে যেই যাই হোক স্ল্যাশের পরে যেটা এটাকে আমি টাইপের ভিতরে রেখে দিলাম এবং এই টাইপটাকে পরবর্তীতে আবার এই টাইপের ভিতরে দুইটা জিনিস এটা একটা অ্যারে হিসাবে আছে এই টাইপের ভিতরে আছে আমার যে ইমেজটা আর হচ্ছে এই স্ল্যাশের পরে যা ছিল সেটা ধরেন এক্সটেনশনটা তো এক্সটেনশনটা হচ্ছে আমার যেহেতু ইমেজটা একটা অংশ এবং এ আর হচ্ছে ধরেন পিএনজি বা জেপিজি অথবা জেপিজি এটি হচ্ছে একটা অংশ তো এটা হচ্ছে এটাকে বলা হয় আমার ধরেন স্টার্ট এবং এটা হচ্ছে ইন্ড কারণ এই যে স্লেশের এই প্রথমে হচ্ছে এটা আর শেষে হচ্ছে এটা ইন্ডে যেহেতু আমার পিএনজি অথবা যাই হোক তো যেহেতু এটা ইন্ডে এই জন্য আমি এটাকে ইন্ড ধরে বলে দিলাম যে ইন্ড টাইপ মানে টাইপের যে শেষের অংশ এটা আসার জন্য তাহলে আসবে পিএনজিটা এবং পিএনজিটা যেন সব সুতো হাতের হয় এই জন্য বলে দিলাম আমি স্ট্রিং টু লোয়ার অর্থাৎ সকল অক্ষর যেন ছোট হাতের হয় এবং এটাকে আমি একটা এক্সটেনশন নামে একটা ভেরিয়েবল আমি রেখে দিলাম তো ইন্ট হচ্ছে পিএসপি এর একটা বিল্ট ইন ফাংশন এবং স্ট্রিং টু লোয়ার এটা হচ্ছে পিএসপি এর একটা বিল্ট ইন ফাংশন তো এটাকে আমি প্রথমে টাইপটাকে ইন্ড নিলাম মানে শেষের অংশটা তারপর এই ইন্ড নেওয়ার পর আমি কি করলাম এটাকে স্ট্রিং টু লোয়ার অর্থাৎ যেন সবগুলো অক্ষর ছোট হাতের হয় সেজন্য এটাকে আমি ভরে দিলাম এটার ভেতর দেওয়ার পর এটাকে আমি এক্সটেনশনে সেভ করলাম সরি ভেরিয়েবলে রাখলাম এবার এই এক্সটেনশন ভেরিয়েবলটা আমি যে আপলোড করব ডাটাবেজে এটা একটা নাম দিয়েছি এখানে দিয়েছি আপলোড নেম আমি নামটা দিয়েছি এই ভেরিয়েবলটার আপলোড নেম এবং এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম আমি প্রথমে যে জিনিসটা রাখছি আমি আপনাদের গ্যাস দেখাই ঠিক প্রথমে মনে করেন যে আমি আমার এই এক্সটেনশনটা আনলাম এক্সটেনশন এখন এক্সটেনশনটা যে আমি আনলাম এই এক্সটেনশনটা শুধু পিএনজি আর জেপিজি এটা চলে যাবে কিন্তু ইমেজের তো নামটা দিতে হবে তাই আমি মনে করেন যে আমার যে যে ফাইল নেম বা ফটোর যে নেমটা এই নেমটাকে আমি দর্বো অথবা এই নেমটা না ধরে আমি আমার এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে ইচ্ছা করলে আমি ধরতে পারি তো আমি যদি ফটো নেমটাকে ধরি তো ডলার ফাইল নেম তো ফাইল নেমটা ধরার এখন দুইটা নেম একসাথে তো লেখা যাবে না তাই এটাকে কন্ট্রিক করে দিতে হবে তো কন্ট্রাক্ট করলে আমার যে সমস্যাটা হবে যে সমস্যা হবে সেটা হচ্ছে যদি এখানে যোগ করি তাহলে মনে করেন এখানে নামটা যদি হয় ইমেজ টাইপ টাইপের সাথে শুধু পিঞ্জ এরকম ভাবে যুক্ত হয়ে যাবে তো এরকম না হয় সেজন্য মাইসানের যেন একটা ডট থাকে তাই একটা ডট আমাকে যোগ করতে হবে তো সো একটা ডট যোগ করার জন্য আমি এরকম ভাবে একটা কুটেশনের ভিতরে একটা ডট দিয়ে দিব তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে এখানে আমি কোটেশনের ভিতরে একটা ডট দিয়ে দিব পিএসপি তে যোগ করা হচ্ছে ডট দিয়ে আর এই কোটেশনের ভিতর ডট দেওয়ার মানে হচ্ছে এটা একটা স্ট্রিং এটা এই এটার এবং এটার মাইসকানে এটা বসবে তো আমি পরবর্তীতে কি করেছি আমার যে এই নামটা আছে এই নামটা এই নামটাকে আমি একটা ফাংশনের ভিতরে রেখে দিয়েছিলাম এটার ফাংশনের ভিতরে রাখার আগে এই নামটার সাথে আমি জিনিস যোগ করেছি মানে এটাকে আমি ঠিক এরকম ভাবে এরকম ভাবে এটার সাথে আমি আর একটা জিনিস যোগ করি এটা হচ্ছে টাইম একটা টাইম ফাংশন আছে এই টাইম ফাংশনটা আমি যোগ করে দিই এর কারণ হচ্ছে যখন আমি এটাকে আমি আপডেট করতে যাব। অথবা ডিলিট করতে যাব বাচ্চা কোনো রকম চেঞ্জ করতে যাব। এই টাইম ফাংশনটা থাকলে আমার সহজে আপডেট হবে না ফাইলটা আপডেট হওয়ার জন্য সমস্যা হয় তারপর আমি কি করেছি আবার এটাকে আমি একটা এম ডি করে দিয়েছি যাতে কেউ এটাকে রিড করতে না পারে যে এটা কি দিয়েছি তো যখন আমার শেষ হয় তখন আমি ঠিক এই ফাংশনটা পাই অর্থাৎ এখানে হচ্ছে এক্সটেনশনটা এর সাথে আমি একটা ডট কন্ট্রাক্ট করে দিয়েছি আর কন্ট্রেক্ট করার পূর্বে আমি আমার টাইম এবং ফাইল নেমটাকে এমডি এ করে দিয়েছি যে পাসওয়ার্ড যেভাবে এমডি ফাইভ করেছিলাম ঠিক আমরা এম করে দিয়েছি তো এটা হচ্ছে আমার আপলোডের নেম এটা নেম হিসাবে যাবে তো এবার যদি নেম হিসাবে যায় তাহলে আমার এই আপলোড নেমের ভিতরে দিলাম এরপর হচ্ছে আমার আমার যে আমার যে ডাটাবেস তো ডাটাবেস চলে যাবে এই নামটা আমি এটা পাঠিয়ে দিব তারপরে আমি যে কাজটা করবো যে আমার যে আহ ফোল্ডার আছে মানে আমার ইমেজ সেভ হবে কোথায় এই ইমেজগুলো আমি ড্যাশবোর্ডের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম মনে করেন যে আপলোড অথবা ইমেজ যেটা আপনি ক্রিয়েট করেন করতে পারেন ধরেন আমি এখানে রাইট ক্লিক করে নিউ একটা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারটার নাম দিলাম মনে করেন যে আমি ইমেজেস অথবা ফটোস অথবা আপলোডস তো আমরা সাধারণত আপলোডস নামটাই রাখি তো আপলোডস নামটা দিলাম তাহলে এটা কোথায় আছে আপলোডস ফোল্ডারের ভিতরে এখন আমি কোথায় আছি আমি একটা ক্লাসের মধ্যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসেসের ভিতরে তো এই ক্লাসের ভিতরে ডট এবং স্ল্যাশ দিয়ে এই ক্লাসটা থেকে আমি বের হলাম বের হয়ে আমি আপলোডস নামক যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা এই যে নামটা এই নামে ফোল্ডারটা দিলাম এবং এর ভিতরে ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে আমি এই যে আমার আপলোড নেম এই নেমটাকে আমি ভরে দিলাম এই নেমটা ভরে দিলাম এইখানে তাহলে আমার এখানে এই চলে যাবে আপলোড নেমটাকে আমি ভরে দিলাম ওকে তো এখন হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফোল্ডার হয়ে যাবে একটা একটা এই জায়গাতে আমার একটা ফোল্ডার হয়ে যাবে তো এখন যখন আমি ইমেজটাকে একটা ফোল্ডারে দিতে পারলাম তাহলে এটা হচ্ছে আমার ফোল্ডার এখন কত হচ্ছে এই ফোল্ডারটা থেকে ফোল্ডারটার ভিতরে আমার ইমেজটাকে পাঠাতে হবে তো ইমেজটাকে পাঠানোর জন্য একটা ফাংশন হচ্ছে মুভ আপলোডেড ফাইল পিএসপি তে একটা ফাংশন হচ্ছে মুভ সরি মুভ আপলোডেড ফাইল অর্থাৎ যখন ইমেজটাকে আমি মুভ করতে যাব বা আপলোড করতে যাব তখন এটা লিখতে হয় মুভ আপলোডেড ফাইল তারপরে আমাকে দিতে হয় আপলোড নেম এখানে আবার আমার এই আপলোড না এখানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আপলোড নেম বলতে বোঝাচ্ছে যে আমার ফাইলের যে টেম্পোরারি নেম আছে এই যে এটা টিএমপি নেম এটা আমরা রেখেছিলাম টিএমপি নেমের ভিতরে এই টেম্পোরারি নেমটা দিতে হবে তো টেম্পোরারি নেমটা হচ্ছে আমার টিএমপি নেম আমি এই নেমটা দিব দেওয়ার পরে আমাকে আবার হবে ডেস্টিনেশন মানে কোন ফোল্ডারে যাবে আমার কোন ফোল্ডার এই যে ফোল্ডার লেখা আছে এই ফোল্ডারে যাবে আপনার ইচ্ছা করলে আমি যেভাবে রেখেছি ঠিক একইভাবে লাগতে পারেন কোনো সমস্যা নেই সো আমার টিএমপি নেমটা যাবে এবং আমার এই ফোল্ডারে চলে যাবে তো ফোল্ডারে যাওয়ার পরে আমার যা কাজ আছে সব কাজ হবে তখন আমি কি করলাম এটাকে একটা কন্ডিশন মেরে দিলাম যে যদি আমার এই কাজটা এই ফোল্ডারে আপলোড হয় যদি আমার এই ফাইলটা আপলোড হয় কন্ট্রোল এক্স অথবা আমি এখানেও বলে দিতে পারি যে ডলার আপলোডেড মনে করেন দিলাম যে এটা একটা আপলোড হয়ে গেছে ধরেন এরকম দিলাম এরপরে বলতে পারি আমি যে ইফ যদি এই যে আপলোডেড ফাইলটা আছে সো আপলোডেড যে ইয়াটা হইছে বের আমি যখন ফাইলটাকে আপলোড করলাম তখন এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং ভেরিয়েবলের ভিতরে রাখার পর আমি বলে দিলাম যদি ফাইলটা আপলোডে হল আপলোডেডটা যদি সাকসেস হয় এটার মানে হচ্ছে যে এটা যদি সত্য হয় তো আমি এই যে ভেরিয়েবলটা ভেরিয়েবলটাকে কল না করেও কিন্তু আমি আমার এখানে যে ডাটাগুলো আছে এইগুলোকে কিন্তু আমি নিয়ে আসতে পারি এখানে এসে আমি পেস্ট করে দিতে পারি এটা মানে হচ্ছে যদি এই ফাইলটা ঠিক মতো আপলোড হয় আপলোড না হলে কাজ করব না যদি আপলোড হয় তাহলে কাজ করব যদি আপলোড হয় তখন আমি কি করব তখন মনে করেন যে আমি এদেরকে ডাটা বেজে ঢুকাবো তখন আমি একটা কোয়েরি চালাবো ডলার এটার নাম দিলাম আমি কোয়েরি এই কেউ

তো আমার পিএইচপি মাই অ্যাডমিনে আমার পিএইচপি ব্লগে যে ডাটাবেসটা ছিল ডাটাবেসটার মধ্যে একটা টেবিল হচ্ছে পোস্ট আমি পোস্ট নামে যে টেবিলটা আছে এই টেবিলটাকে নেব পোস্ট এবং এই টেবিলটাতে আমি ডাটা ইনসার্ট করব তো সেই জন্য আমি টেবিলটার নাম হচ্ছে পোস্ট ইনসার্ট টু টেবল টেবিলের নাম হচ্ছে পোস্ট তারপরে হচ্ছে আমি কি ইনসার্ট করব এই পোস্টের মধ্যে আমি কোন কোন ইয়েতে মানে কোন কোন যে ফিল্ড আছে পোস্টের মধ্যে এই ফিল্ডগুলোতে ডাটা পাঠাবো তো ফিল্ডগুলো কি কি চলুন দেখি প্রথমে আইডি তো আমি দিব না আইডি ইনক্রিমেন্ট এটা নিজে নিজে থেকে তৈরি করবে তো আমি টাইটল দিব তো আমি এটাকে একটু ছোট করে দিই যাতে আমি লিখতে পারি এখান থেকে দেখে দেখে প্রথমে দিব আমি টাইটেল তো এখানে বলে দিব আমি টাইটেল কমা তো এটাকে মনে রাখবেন যখন আমরা টেবিলের কোনো ফিল্ড নেই তখন এটাকে অবশ্যই কোনো কোটেশনের ভিতরে রাখতে হয় না তো টাইটেল টাইটেলের ভিতরে আমি তারপরে কি দিব আমি স্লাগ তো স্লাগটা দেখাচ্ছি স্লাগটা একটা ফাংশন তৈরি করতে হবে টাইটেলের পর হচ্ছে স্লাগ স্লাগের পর হচ্ছে অ্যাভাটার তারপর হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন তারপর হচ্ছে ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি তারপর হচ্ছে অ্যাডমিন আন্ডারস্কোর আইডি এখানে খেয়াল করবেন আমি কিন্তু কর্নারে লিখতেছি এখন অ্যাডমিন আন্ডারস্কোর আইডি তো অ্যাডমিন আন্ডারস্কোর আইডি তো বর্তমানে নেই তারপর আমি একটা ভ্যালুটা দিয়ে দিব জিরো করে অন্তত দিয়ে দিব সমস্যা নেই তো অ্যাডমিন আন্ডারস্কোর আইডি এর মানে কোনো ডিফল্ট ভ্যালু ছিল না সম্ভব না ডিফল্ট ভ্যালু ছিল না তো সো এটা দিয়ে দিতে হবে অ্যাডমিন আন্ডারস্কোর আইডি তারপর কি আছে স্ট্যাটাস স্ট্যাটাস আর যে এখানে যে ভিউজ আছে লাইকস আছে ডিসলাইকস আছে এগুলো বাদ আর ক্রিয়েটেড এট আপডেটেড এট এটা অটোমেটিক্যালি টাইম স্ট্যাম্প হয়ে যাবে তো আপাতত আমার যে কয়েকটা ফিল্ড আছে টাইটল স্ল্যাগ এভাটার ডেসক্রিপশন ক্যাটাগরি আইডি সরি ক্যাটাগরি আইডি অ্যাডমিন আইডি এবং স্ট্যাটাস আমি সেভ দিলাম জুম করতেছি তো এটা আমি কোয়েরি চালালাম এবং এই এই ফিল্ডগুলোর মধ্যে আমাকে ভ্যালু দিতে হবে তো আমার যে ভ্যালুস আমার ভ্যালু দিতে হবে কারণ অনেকগুলো ভ্যালু যেহেতু তো আমার ভ্যালুজগুলো কি কী হবে এটা এখন দেখতে হবে এখন এই ভ্যালুজগুলো আমি এখানে ক্রিয়েট করব তো ভ্যালুজগুলো ক্রিয়েট করার সময় দেখ খেয়াল করেন আমার যে ডাটা টাইটেলের ভিতরে টাইটেল রাখলাম ডিসক্রিপশন রাখলাম ক্যাটাগরি আইডি স্ট্যাটাস রাখলাম এবং আমি কিন্তু এখানে একটা আপলোডের যে নেমটা আপলোড নেমটা আমি কিন্তু রাখেছি তাহলে এই টাইটেলের জায়গায় আমি এই টাইটেল পাঠাবো তো টাইটেলের জায়গায় যে আমি টাইটেলটা পাঠাতে চাই তাহলে এখানে প্রথমেই টাইটেল তাই আমি এখানে টাইটেল দেবো তার টাইটেলটা কোনটা এই যে ডলার টাইটেল তো এখানে আমি এটা যেহেতু এখন এটা কোনো আমার ডাটা টেবিল নয় তা আমাকে অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তো সো কোটেশন সিঙ্গেল কোটেশন দিব দিয়ে এখানে হচ্ছে ডলার টাইটেল কমা তারপরে সিঙ্গেল কোটেশন আবার এটার ভিতরে হচ্ছে কি ডলার টাইটেলের পরে হচ্ছে স্লাগ সো স্লাগের জন্য আমাকে একটা কাজ করতে হবে স্লাগের জন্য আমাকে একটা কাজ করতে হবে আর সেজন্য আমি আমার এইখানে একটা যে ক্লাসেসের ভিতরে হ্যাঁ আমি একটা ফাংশন তৈরি করে নিতে পারি নিউ পিএইচপি ক্লাস একটা ক্লাস নেই পিএইচপি ক্লাস নিলাম এই ক্লাসটার ভিতরে আমি একটা এই ক্লাসটার নাম দিলাম আমি মনে করেন যে হেল্পার এই ক্লাসটা হবে হেল্পার ক্লাস এই ক্লাসটা আমার একটা হেল্পার ক্লাসে তৈরি হয়েছে তো এই হেল্পার ক্লাসের ভিতরে আমি কোনো ডাটা বেস লাগবে না আমার এটাতে শুধু আমি একটা কাজ করব মনে করেন যে স্লাগ নামে একটা ফাংশন তৈরি করবো এটার ভিতরে প্যারামিটার প্যারামিটার থাকবে একটা তো বলতে কোনো কিছু না মনে করেন আমি ভ্যালু অথবা ডাটা ধরতে পারি হ্যাঁ অত কোনো একটা কিছু ধরতে পারি তো আমি ডাটা নামে একটা প্যারামিটার পাঠালাম কারণ যেখান থেকে আমি কল করবো ভিতরে যখন আমি কিছু একটা দিব তখন এখান থেকে আমাকে রিটার্ন করবে তো কি রিটার্ন করবে এটা আমি রেখে দিয়েছিলাম তৈরি করে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি রিটার্ন করবে এই যে ফাংশনটা আমাকে রিটার্ন করবে তো এই ফাংশনটা এখানে এখানে আর এখানে ডাটা না দিয়ে আমি স্ট্রিং দিয়ে দিই ডাটার জায়গায় আমি স্ট্রিং দিয়ে দিই স্ট্রিং দিয়ে দিলাম এবং সেই সাথে আমার এখানে যে এই জিনিসটা আমি কল করে দিল তো আপনারা এখান থেকে এটা দেখে হয়ে আমি এটা ডেসক্রিপশন বক্সে আমি এই যে ইয়েটা এই ফাংশনটা আমি ফুল ফাংশনটা আমি এভাবে কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি সব কিছু দেবো না শুধুমাত্র এই যে এই জায়গাটা আমি এই জায়গাটা দিয়ে দিব আর বাকিটা আপনারা লিখে নেবেন ওকে তো এটা আমার গেল তাহলে আমার কি বললাম যদি আমার এই ফাই ফাংশনটাকে কোনোভাবে কল করি কলকরের ভিতরে যে বেলুটা এখানে দিব ডাটা দিব বা স্ট্রিং দিব এটাকে প্রথমে যে কাজটা করবে যদি সে এই ফরম্যাটে পায় তাহলে স্ট্রিংটার সাথে একটা হাইফেন যুক্ত করে দিবে এবং এটা যুক্ত করার পর এটাকে আবার ট্রিম করবে তো ট্রিম স্ট্রিং টু লোয়ার এগুলো আমি দেখাইনি এগুলো দেখাচ্ছি আর স্ট্রিং টু লোয়ার মানে হচ্ছে সব ছোট হাতের করে দিবে আর ট্রিম মানে হচ্ছে যে এই আপনার যত যদি স্পেস টিস থাকে এগুলোকে কেটে ফেলবে স্পেসগুলো কেটে তারপর আমাকে এই হাইফেনটা বসিয়ে দিবে ওকে তো এই কাজটা করবে তো এটা আমার এই হেল্পার ফাংশন তো এই হেল্পার ফাংশনটাকে আমি যদি পোস্ট ডট পিএসপি তে কল করতে চাই তাহলে এখানে এটা ঠিক এটার মধ্যে আমাকে বলে দিতে হবে ইনক্লুড ওয়ান্স ইনক্লুড ওয়ান্স হেল্পার ডট পিএসপি হেল্পার ডট পিএসপি এবার হেল্পারটা যেহেতু আমি পাইছি তাহলে হেল্পার ফাংশনটা আমি পাবো তো আমি টাইটেলটাকে স্ল্যাগ করে নিব তো এখানে আমি স্লাক করে নিই এখানে স্লাক করার জন্য আমি যে কাজটা করবো এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম তো এখানে আমার যে হেল্পার ফাংশনটা হেল্পার ফাংশনটা কিন্তু একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে তো অবজেক্টটা কীভাবে তৈরি করবো এটা আমি পরে দেখাচ্ছি আগে প্রথমে আমি ইচ্ছা করলে অবজেক্টটা এখানেই তৈরি করে নিতে পারি এই জায়গাটা তৈরি করে নিতে পারি অথবা এখানেও তৈরি করে নিতে পারি তো আমি এই জিনিসটা না করে এইখানে আমি লিখতেছি মনে করেন যে হেল্পার এইচ ই পিইআর এই যে হেল্পার কল করার পরে হেল্পারের কোন ক্লাসটা ছিল আমার হেল্পের ক্লাসটা ছিল স্লাগিফাই স্লাগিফাই নামক এই ক্লাসটা ছিল এবং স্লাগিফাই এর ভিতরে আমি আমার এই যে ডেটা টাইটেল এটাকে আমি দিয়ে দিলাম অথবা এখান থেকে শুধু টাইটেল দিলেই চলে আর ডেটা টাইটেল লাগবে কেন আমি তো ডেটা টাইটেল হচ্ছে টাইটেলের ভিতরে রাখলাম তো শুধু টাইটেল দিয়ে দিলাম এবং এটার নাম আমি দিলাম স্লাগ তো এখন এই যে হেল্পার ফাংশনটা এটা কিন্তু আমার এখানে কল করেছি বিধায় এখানে কিন্তু শো করতেছে তো এটা আসলে কি পাইছে কিনা আমি যখন স্লাগি পাইতে কন্ট্রোল ধরে ক্লিক করব তাহলে কিন্তু এখানে চলে আসলো তার মানে আমার হেল্পার ফাংশন পাইছে আর যদি কোনো ইরোর দেখে তাহলে তো ইনশাল্লাহ আর আমরা ইরো যদি দেখে আর কি তো হেল্পারের স্লাগি পাই পাইলাম এখন কথা হচ্ছে স্কোপ রেজুলেশন কেন ব্যবহার করলাম যখন আমরা কোনো ক্লাসের ভিতরে ক্লাস ব্যবহার করি তখন আমরা এই ক্লাসের কোনো একটা ফাংশনকে ডাকলে স্কোপ রেজুলেশন ধরে আমরা ডাকতে পারি ওকে তো আমরা ডাকলাম এই স্লাগি কে তার মানে হেল্পার ফাংশন থেকে এই স্লাগিফাই ডাটাটা চলে যাবে এই রিটার্ন এই টাইটেলটা এটাতে আসবে আসলে এখান থেকে সে আমাকে স্লাগে পরিণত করবে পরে তারপর এটাতে আবার রিটার্ন করে দিয়ে দেবে যেহেতু রিটার্ন করা মানে হচ্ছে যে একই জায়গাতে আবার পাঠিয়ে দিবে এটার মধ্যে আবার আমাকে পাঠিয়ে দিবে এটাতে আসার পর এটা আসবে স্লাগের ভিতরে তো আমাকে এখানে আমাকে ধরেন আমি এটা একটু নিচে নিয়ে আসি ওকে তো নিজে নিয়ে আসলে এখানে একটা ডট অটোমেটিক্যালি বসে যাবে কারণ এটা কনফ্লিক্ট করতে হবে তো স্লাগের জায়গা তো হচ্ছে ডলার হচ্ছে তারপর হচ্ছে কি ডলার ডলার আন্ডারস্কোর আইডি ডেসক্রিপশনের পর হচ্ছে ও সরি অ্যাভাটার রয়েছে সো ডেসক্রিপশনের আগে এবারটা তো আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি তো এখানে হচ্ছে ডলার অ্যাভাটারের জায়গায় আমার যে আপলোড নেমটা এটা আমি নেব এই যে আমার আপলোড নেম পেস্ট ওকে তো আমার টাইটেলের জায়গা হচ্ছে টাইটেল স্ল্যাগের জায়গায় স্ল্যাগ অ্যাভাটারের জায়গায় আপলোড নেম ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন ক্যাটাগরি আইডির জায়গায় ক্যাটাগরি আইডি তারপরে থাকে কি অ্যাডমিন আইডি তো অ্যাডমিন আইডি যেহেতু আমাদের কিছু নেই আপাতত ওয়ান পার্টি দিই বাদ বাকিটা পরে দেখে নিব এবং সেই সাথে স্ট্যাটাস স্ট্যাটাসটা হবে ডলার স্ট্যাটাস ডলার ও সরি ডলার স্ট্যাটাস তো আমি কি করলাম আমার এখান থেকে প্রত্যেকটা ডাটাকে আমি ধরে ধরে এটার ভিতরে যে যে নাম আছে এই নামটা সিরিয়ালের প্রথম থেকে ডাটা থেকে দেখে নিলাম তারপর আমি ডাটাগুলোকে আমি যে বেরিয়েবলে রেখেছি বেরিয়েবলগুলোকে আমি সিরিয়াল অনুযায়ী দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবং যেহেতু আমার অ্যাডমিটাইন নেই তাই অ্যাডমিটাইনে আমি ওয়ান পাঠিয়ে দিলাম ওকে অ্যাডমিটাইন এটাকে আমি ওয়ান হিসাবে পাঠিয়ে দিলাম তো এখানে স্ট্রিং হিসাবে পাঠাতে হবে কারণ ওইখানে অ্যাডমিটাইনটা সরি স্ট্রিং হিসাবে নয় ওইখানে অ্যাডমিটাইন ইন্টিজার দেওয়া ছিল তাই অ্যাডমিটাইনটা স্ট্রিং হিসাবে না দিয়ে ইন্টিজার হিসাবে দিতে হবে তো এইভাবে দিলেই চলবে ইন্টিজার ওকে আর এবারে মনে হয় না যাবে যে ডাটা এখান থেকে মনে হয় না কোনো বেলো যাবে তো সো আমি এই স্ট্রিমিং এর ভিতরে দিয়ে দিই কারণ এবারে যাবে না আবার সমস্যা করতে পারে সমস্যা নেই ওকে তো আমার আর কোয়েরি চালাতে পারলাম তো এখন এই ডাটা গুলোকে আরো কিছু ফাংশনের ভিতরে রাখা উচিত যে কারণ এসকিউএল ইনজেকশন নামে একটা কথা আছে এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে হ্যাকাররা বিভিন্নভাবে ভাবে উল্টা পাল্টা ডাটা দিয়ে আমার যে ডাটাবেস সেটাকে ড্যামেজ করে দিতে পারে তাই সেই জন্য সেটা যেন না করতে পারে এই জন্য আমরা এটাকে আলাদাভাবে ইনজেকশনটাকে রোধ করে দিই তো আমরা এখন করব না কারণ এটা এমনিতে দেখতে নতুনদের জন্য হিবিজিবি হয়ে যাবে ওকে তো আমরা কোয়েরি চালালাম কোয়েরি চালানোর পরে আমি এটাকে এক্সিকিউট করব তো সুতরাং আমি এখন চালাবো মাই এসকুয়েল আই আন্ডারস্কো কোয়েরি কোয়েরির ভিতরে প্রথমে দিতে হবে লিঙ্কটা তো আমার লিঙ্কটাকে কল করার জন্য বলবো দিস লিঙ্ক দিস লিঙ্ক এবং আমার কোয়েরিটা হচ্ছে এই কোয়েরিটা ওকে তো এটাকে এই কোয়েরিটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো ডলার মনে করেন দিলাম আমি রেজাল্ট রেজাল্ট নামে একটা ভিতরে এস ইউ এল টি রেজাল্ট নামে একটা ভেরিয়ার ভিতরে আমি কুয়েটা রাখলাম এখন আমি এখানে কন্ডিশন দিব যদি আমার যে রেজাল্টটা আছে এটা পায় তাহলে আমাকে রিটার্ন করবে রেজাল্টটা রিটার্ন করবে এই যে রেজাল্ট এটা কি আমার রিটার্ন করবে আর যদি না পায় তাহলে এখানে একটা ইরর দিতে পারে তাহলে এখানে একটা রিটার্ন রিটার্ন করবে মা এসকুয়াল আই আন্ডারস্কো ইরর ওকে এবং লিঙ্কটা কোনটা আমার হচ্ছে দিস লিঙ্ক কারণ যেহেতু আমি ডাটা বেস ফাংশনটাকে কল করে ক্লাসটাকে কল করেছি সো এখানে দিস লিঙ্ক দিতে হবে আর কিছু দিব না আমি এটাই দিয়ে রাখলাম তো আমার ডাটা রিটার্ন যদি হয় রেজাল্টের ভিতরে চলে আসবে আমার যে কোয়েরিটা চালাইছে এই কোয়েরিটা তো সরি এখানে তো কোয়েরি তো ইনসার্ট করবে তাই কোনো ডাটা রিটার্ন করবে না রিটার্ন বরং আমি একটা এখানে একটা মেসেজ দিতে পারি এখানে একটা মেসেজ দিতে পারি রিটার্ন হিসাবে যে কিন্তু যে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন ডাটা আমি এই জিনিসটা আমি এখানে কল করতে পারি তো এটা একটা মেসেজ হিসাবে যাবে আমি একটা মেসেজ দিয়েছি পাঠিয়ে যে যদি ইনসার্ট হয় তখন তখন তো আমার কোনো রিটার্ন করবে না বরং আমাকে একটা মেসেজ পাঠাবে যে ডাটা ইনসার্টেড সাকসেস আর যদি না হয় তাহলে বরং আমি এখানে ইরন না দিয়ে আমি এখানে বলে দিই সাকসেসের জায়গায় আমি এখানে বলে দিই যে ইনসার্টেড ডাটা ইনসার্ট ফেল ওকে এটা থাকলে চলবে তো আমি এই জিনিসটা রিটার্ন করলাম এখন আমার যে ক্লাসটার নাম কি স্টোর ওকে তো ওই স্টোরটা আমি ক্রিয়েট ডট তে আমরা গত বর্ধ কল করে রেখেছিলাম ওকে তো স্টোর ফাংশনটাকে আমি কল করে রেখেছিলাম এখান থেকে আমি পোস্ট এবং ফাইলস গুলোকে সেন্ড করেছিলাম এবং তখন ওইখান থেকে যা রিটার্ন করবে তা আমি এই রেজাল্ট ভিতরে রেখেছিলাম এবার রেজাল্ট রেজাল্ট না দিয়ে আমি এটার নাম দিলাম মেসেজ মেসেজ দিয়ে দিই কারণ যেহেতু এখান থেকে একটা মেসেজ পাঠাচ্ছে তাই আমি এটাকে একটা মেসেজ দিলাম এবং এই মেসেজটা আমি শো করবো ঠিক ফর্মের উপরে এটা হচ্ছে আমার ফর্মটা অর্থাৎ আমার এখানে যে আছে বা এই যে এই ব্রেকট ওই এই ব্রেকটাকে এদিকে দিলাম এই ব্রেকেটটা এদিকে দিলাম তাহলে এখন যদি মেসেজটা সেট হয় তার মাঝখানে কেনা আসে সবই শো করবে তো আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম এবং এখান থেকে শুধুমাত্র একু করে দিলাম কাজ শেষ এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই এখন থাকবে না যদি সেট হয় তখনই হবে তো এটা আমরা যে হোয়াইল লুকের মাধ্যমে যেভাবে আমরা ইয়েটা শো করেছিলাম ঠিক এভাবেই কাজ করতেছে তো এখন আমি শো করাতে পারি ডাটা রিফ্রেশ তো আমি টাইটেল জন্য আমি যাতে ভালোভাবে টাইটেল সেট আপ করতে পারি সেজন্য আমি আমার প্রথম আলোতে একটা কিছু পোস্ট ওপেন করে নিই এই টাইটেলটাকে কপি করি কপি করে আমার এইখানে পেস্ট করে দিই আমার হয়ে গেল এবং এখান থেকে যে যে ইয়েগুলো আছে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনগুলো আমি কপি করি এবং আমার ডিসক্রিপশন বক্সও পেস্ট করে দিই তো এখানে আমার ইমেজটা লাগবে তো এই ইমেজটা আমি ইচ্ছা করলে রাইট ক্লিক করে কপি ইমেজ অথবা সেভ ইমেজ অ্যাজ এটাকে করে দিই এবং আপাতত মনে করেন যে আমার যে ফোল্ডার আছে অথবা আমার ডেস্কটপের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি নিউ ফোল্ডার বললাম আমি মনে করেন যে পিএইচপি ব্লগ ইমেজ এর ভিতরে আমি সেভ করবো তো এটা যেভাবে আছে ঠিক এই নামে আমি সেভ করে রাখি সমস্যা নেই তো আমি সেভ করে রাখলাম এটাকে ওকে ডাউনলোড হয়ে গেল তো আমি এখানে আসি ইমেজ দিলাম সরি ইমেজ দেয়নি টাইটল দিলাম ডিসক্রিপশন দিলাম তো ইমেজটাকে ক্লিক করে আমার যে ডেস্কটপের ভিতরে যে পিএইচপি ব্লগ যে সাইটটা ছিল এই যে পিএইচপি ব্লগ এর ভিতরে যে ইমেজটা এটাকে আমি ওপেন করলাম ইমেজটা এখানে চলে আসলো এবং ক্যাটাগরি থেকে মনে করেন যে এটাকে আমি কম্পিউটার রিলেটেড দিই আর অ্যাক্টিভ রাখলাম করে পোস্টে ক্লিক করি তো একটা ইরর খাইছি এটা একটা ইরর আমার যে স্লাগিফাই ফাংশনটা এটা তো ইরর খাইছি তো এটা তো যেন না খাই তাহলে এখানে দেখেন একটা বাতি ধরে আছে এই বাতিটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট মেথড হেল্পার তো আমার ক্লাসটা মনে হয় এখানে আসেনি ওকে স্লাগিফাই এস এল ই ও আচ্ছা যাই হোক এখানে যেহেতু আমি আর স্কোপ রেজুলেশন ব্যবহার করেছিলাম এই যে স্কোপ রেজুলেশন এটা দেওয়ার কারণে আমাকে এখানে স্ট্যাটিক ফাংশনটা করে দিতে হবে স্ট্যাটিক কথাটা বলে দিতে হবে স্ট্যাটিক ওকে এখন সমস্যা হবে না কারণ এটা স্ট্যাটিক কথাটা বলে দিলে এই ফাংশনটাকে স্কোপ রেজুলেশনের মাধ্যমে ব্যবহার করা যায় ওকে তো আমি এখানে রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ হার্ড রিফ্রেশ দিবেন না এখানে দিয়ে রিফ্রেশ দিবেন তাহলে দেখেন কংগ্রাচুলেশন ডাটা ইনসার্টেড সাকসেস তার মানে আমাদের ডাটা বেজে ডাটা গেছে তো চলুন একটু চেক দিই আমি এখানে এসে ব্রাউজে ক্লিক করব দেখেন খেয়াল করেন আমার যে আইডি নাম্বার ওয়ান টাইটেলের মধ্যে কিছু আছে কিন্তু স্লাগে দুঃখিত বসত স্লাগে আসে নাই স্লাগ দেখতে হবে কেন আসেনি তারপরে অ্যাভার্টার এসেছে আর ডেসক্রিপশন বক্স এসেছে ক্যাটাগরি আন্ডার স্কোর আইডি অ্যাডমিন আইডি স্ট্যাটাস ভিউজ লাইক ডিসলাইক এরকম অনেক কিছু এসেছে ওকে তো এবং ক্রিয়েটেড আপডেটেড সবগুলো আসলো তো ইনশাল্লাহ আমরা ডাটা ইনসার্ট করতে পেরেছি এবং আমার দেখতে হবে যে আমার ইমেজটা আসছে কিনা তো ইমেজটা কোথায় আসবে এই আপলোডস নামক যে ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে কিন্তু ইমেজটা আসবে আপলোডস এই যে দেখেন একটা ইমেজ চলে আসছে এবং এই ইমেজের যে নামটা এবং এই ডাটা বেজের যে ইমেজের মধ্যে বায়োবাটার মধ্যে যে নামটা এটা কিন্তু খেয়াল করবেন যে এটা একটা হ্যাশ আকারে আছে মানে এটাকে রিড করার মতো কোনো কিছু না এটা অনেকগুলো নাম্বার টাম্বার এই সেই নানান কিছু হয়ে আছে এটা একটা হ্যাশ আকারে আছে এত করে কি কেউ ইমেজটাকে মনে করেন যে আপনার যে হ্যাকিং এর যে ইয়েটা এটা কিন্তু সম্ভব হবে না ওকে তো যদিও সমস্যা দেখা দিয়েছে এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকি অংশ আমরা আগামী পর্বে দেখব এবং এড তো হয়ে গেল তো আরো একটা পোস্ট আমরা ইনসার্ট করব দেখব যে কোথাও কোনো ঝামেলা আছে কিনা এবং কোন ঝামেলা যাতে না করে সেটা আমরা দেখবো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম